ভিডিওতে ক্লিক করার জন্য আবু বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে 1 সেপ্টেম্বর থেকেই কিন্তু পেতে চলেছে ঘরের মহিলারা প্রতি মাসে 500 অথবা 1000 টাকা করে। কিন্তু কারা 1 সেপ্টেম্বর থেকে টাকা পাবে, কারা টাকা পাবে না, এবারে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন নিজের মোবাইল থেকে। তো আপনিও আপনার স্ট্যাটাসটা চেক করে দেখুন আপনি 1 সেপ্টেম্বর টাকা পাবেন কি পাবেন না। আর হ্যাঁ, এই স্ট্যাটাস চেক করার যে কথাটি রয়েছে সেটা আদৌ সত্য কি মিথ্যা সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। বন্ধুরা, আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে আসতে হবে এই socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে। চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে কিন্তু আপনাদের নিচে দেখুন, নিচে মোবাইল নম্বরের জায়গা রয়েছে, অর্থাৎ এই জায়গায় আপনাকে মোবাইল নম্বর বসাতে হবে। তারপরে দেখুন নিচে বলা হয়েছে ইন্টার ওটিপি। ওটিপি তো আমার মোবাইলে এখনও আসেনি, তো আমি সেক্ষেত্রে কী করবো, দেখুন যখনই আপনি লগ ইনে প্রেস করে দেবেন আপনাকে কী বলবে যে প্লিজ ফিল আউট দ্য ওটিপি। তো ওটিপি তো এখন ফোনে আসেনি, এই জন্য আমি কী করলাম এই জেনারেট ওটিপিতে ক্লিক করে দিলাম। দেখুন জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে আরেকটি এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বলতেছে কিন্তু প্লিজ ইন্টার রেজিস্টার্ড ফোন নম্বর, এই জায়গাটিতে আপনি আপনাদের যে রেজিস্টার্ড ফোন নম্বর অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে আপনি নম্বরটি দিয়েছেন এখানে বসিয়ে দিলেন। ঠিক আছে, আমি নম্বরটি বসিয়ে দিতেছি। দেখুন বন্ধুরা, আমি নম্বরটি বসিয়ে দিচ্ছি। এখন আমি দেখুন এই সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে একটি ইরোর মেসেজ দিয়েছিল যে প্লিজ ইন্টার কারেন্ট মোবাইল নম্বর। দেখুন বন্ধুরা, এরকম কিন্তু একটি ইরোর মেসেজ আসে। তো আপনারা যখন চেক করতে যাবেন আপনাকেও সেম এই ইরোর মেসেজ আসবে। তো আমি আপনাকে জানাচ্ছি এই যে পোর্টালটি রয়েছে স্ট্যাটাস চেক করার, এটা কিন্তু আমাদের সাধারণ পাবলিক অর্থাৎ সাধারণ জনগণের জন্য না। আপনারা যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এটা না, এটা কেবলমাত্র ওই আধিকারিক গণদের জন্য। যেনারা এটা হচ্ছে তোমার এই ওয়েবসাইটে লগ ইন করার পর ওদের যে রেজিস্টার্ড ফোন নাম্বার রয়েছে ওদের রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পরে ওনারা কিন্তু আমাদের যে বিভিন্ন প্রকল্পের যে কাজকর্ম রয়েছে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে সে সমস্ত কাজ করার জন্য কিন্তু ওনাদের এই পোর্টালটি দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য না, এতে আপনারা কিন্তু চাইলেও স্ট্যাটাস চেক করতে পারবেন না। যদি পরবর্তীতে কোনো এরকম ওয়েবসাইট আসে তো আমি আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে ইনফর্ম করে দেবো। ততদিন আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি উপকার আসলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তত্ত্বটিকে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।